আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়ে দেব তো হ্যাঁ স্ট্রাকচার ধরতে গেলে নাই কইলেই হয়, প্রায় 40% to 50% এর মতো স্ট্রাকচার হইছে। বাউন্ডারি নাই, কোনো রান্নাঘর নাই, হোস্টেল নাই। দেখছে না, 76 স্কুলের চেহারাও দেখছে না। তারা কি অনলাইনে এক্সাম হইছিল? অনলাইনে এক্সাম হইছে, আর অনলাইনে সঠিকভাবে ক্লাস হয় না, মানে প্রপারলি ইয়া পাওয়া যায় না। দেখছে না, 76 স্কুলের চেহারাও দেখছে না। তারা কি অনলাইনে এক্সাম হইছিল? অনলাইনে এক্সাম হইছে, আর অনলাইনে সঠিকভাবে ক্লাস হয় না, মানে প্রপারলি ইয়া পাওয়া যায় না। 22 তারিখ এই স্কুলে নেওয়ার জন্য, তাদেরকে স্কুলে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। আর মোহনপুর রেস্টুরেন্টদের পরবর্তী সময় জানানো হইবে, করে তাদের ডিসিশন পেন্ডিং বলে জানানো হয়েছে। তাই তারা কি এই এই বছর, এই শিক্ষাবর্ষে তারা কি ক্লাস করছে না? না না, গত 2019-এ প্রথম ব্যাচ, তারপরে 2020-এ দ্বিতীয় ব্যাচ, 2021-এ তৃতীয় ব্যাচ। তো 19-এর তারা ধরেন মাস দুয়েকের মতন ক্লাস করছিল, এর কারণে আজকে 3 বছর যাবৎ বাড়ি করে বসা। তার জন্য আমরা আইসি মূলত স্কুল সবগুলি খুলে লাইছে নবোদয় বিদ্যালয়ে। এই নবোদয় বিদ্যালয়ের যে স্কুলগুলি খোলা হয়েছে, এর মধ্যে প্রথম তারা ভর্তি হয়েছে আরসি গার্ড স্কুলে। আরসি গার্ড স্কুলে ভর্তি হওয়ার পর তারা আরসি গার্ড স্কুলে ক্লাস হয়েছে। কিছুদিন ক্লাস হওয়ার পরে কোভিড শুরু হয়েছে। কোভিড শুরু হওয়ার পরে তারা তাদেরকে বাড়ি ঘরে নেওয়া হয়েছে। বাড়ি ঘরে নেওয়া হওয়ার পরে তারপরে তো আমাদের স্কুল খুলে না, তারপর রাজ্য সরকারের স্কুলগুলি খোলা হয়েছে। খোলা হওয়ার পরে এবং আরসি গার্ডের স্টুডেন্টরা ক্লাস করছে, কিন্তু মোহনপুরের ছেলেরা নেওয়া হইলো না, মেয়েরা নেওয়া হইলো না, নেওয়া হইলো শুধু আরসি গার্ডের। তাই আমরা প্রিন্সিপালের কাছে ডেপুটেশন দিতে আসলাম। প্রিন্সিপাল কইছে যে তাদের ইয়ে প্রথম যোগাযোগ করার পর যে ডিএম এর সঙ্গে যোগাযোগ করতাম, ডিএম এর সঙ্গে যোগাযোগ করছি, ডিএম কইছে প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করতাম। তার আমরা জেএনবি মোহনপুর ওয়েস্ট ত্রিপুরার স্টুডেন্টসের গার্জেন, আমরা আসলাম আরসি গার্ড স্কুলে একটা ডেপুটেশন দেওয়ার জন্য আরসি গার্ড স্কুলের প্রিন্সিপালের কাছে। প্রিন্সিপাল আজকে অনুপস্থিত, তাই ভাইস প্রিন্সিপালের কাছে আমরা আইসি ডেপুটেশন রয়েছে। আমাদের আরসি গার্ড স্কুলে মানে আমাদের যে ছাত্র প্রায় ধরেন 120 জনের মতন, সেই ছাত্র জায়গা দেওয়ার মতন ক্যাপাবিলিটি তাদের আছে, এবং তারা সারা ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় স্কুল নবোদয় বিদ্যালয়ের মধ্যে আরসি গার্ড স্কুল। তাই এখানেই আমরা প্রিন্সিপালের কাছে আইসলাম যে পরবর্তী 7 দিন সময়সীমা আমরা তাইনেরে বাইন্ধা দিছি, 7 দিনের ভিতরে যে তাই উনি ব্যবস্থা গ্রহণ করবেন, নতুবা আমরা পরবর্তী সময় পদক্ষেপ গ্রহণ করব, কারণ আমাদের এতে ছাত্রদের ভবিষ্যৎ জড়িত আছে। আপনারা 6 to 8 কতজন গার্জেন আছেন আজকে? 6 to 8 আমরা প্রায় আজকে গার্জেন 60 থেকে 70 জনের মতন। মোহনপুরে কতজন স্টুডেন্ট আছে? মোহনপুরে স্টুডেন্ট আছে আপনার প্রায় 120 জন, এবং আরসি গার্ডের স্টুডেন্টরা ক্লাস করছে, কিন্তু মোহনপুরের ছেলেরা নেওয়া হইলো না, মেয়েরা নেওয়া হইলো না, নেওয়া হইলো শুধু আরসি গার্ডের। তাই আমরা প্রিন্সিপালের কাছে ডেপুটেশন দিতে আসলাম। প্রিন্সিপাল কইছে যে তাদের ইয়ে প্রথম যোগাযোগ করার পর যে ডিএম এর সঙ্গে যোগাযোগ করতাম, ডিএম এর সঙ্গে যোগাযোগ করছি, ডিএম কইছে প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করতাম। তার আরে আমি খুয়াই আছি তো একটু, আইতে সময় লাগবে, কেন কিছু কাজ আছে? না না, দোকান খুলছে, আমি আমু
আরে আমি খুয়াই আছি তো একটু আইতে সময় লাগবে কেন কিছু কাজ আছে